সম্মানিত দর্শক ও শ্রোতা আমি কমন সেন্স বিষয়ে ইতিপূর্বে তিনটি আলোচনা করেছি আজকে আমার চতুর্থ আলোচনা আজকের শিরোনাম হবে কমন সেন্স প্রমাণিত না অপ্রমাণিত জ্ঞান আসুন প্রথমে বাস্তবতার আলোকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চায় বাস্তবে কি দেখা যায় কিছু মানুষের কমন সেন্স এবং কমন সেন্সের রায় অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয় আবার কারো কারো কমন সেন্সের রায় বেশ ক্ষেত্রে ভুল হয় বাস্তবে এটাও দেখা যায় মানুষের কমন সেন্স এর এই পরিবর্তন হয় শিক্ষা পরিবেশ ইত্যাদির প্রভাবে আর তাই বাস্তবতার আলোকে বলা যায় কমন সেন্স প্রমাণিত জ্ঞান নয় এটি অপ্রমাণিত বা সাধারণ জ্ঞান আসুন আমরা কোরআনুল কারিমের ভিত্তিতে বিষয়টি কিভাবে বুঝতে পারি রব্বুল আরামিন সোরা সামস অর্থাৎ একানব্বই নম্বর সোরা নয় এবং দশ নম্বর আয়াতে বলছেন কদ আফলাহা মান অকদ অকদান দাসাহা অবশ্যই সে সফল হবে যে তাকে অর্থাৎ কমন সেন্সকে উৎকর্ষিত করবে আর অবশ্যই সে ব্যর্থ হবে যে তাকে অর্থাৎ কমন সেন্সকে অবদমিত করবে তাহলে এখানে প্রথম যে নয় নম্বর আয়াতখানিতে বলা হলো অবশ্যই সে সফল হবে যে কমন সেন্সকে উৎকর্ষিত করবে এ সফলতার কারণ হল কমন সেন্স উৎকর্ষিত হলে তা ব্যবহার করে ব্যক্তি কোরআন শন্যার অর্থ ও ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে পারবে ফলে তার আমল সঠিক হবে তাই সে সফল হবে দশ নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্যই সে ব্যর্থ হবে যে কমন সেন্সকে অবদমিত করবে এ ব্যর্থতার কারণ হল কমন সেন্স অবদমিত হলে তা ব্যবহার করে ব্যক্তি কোরআন ও শুনার অর্থ ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে পারবে না ফলে তার আমল ভুল হবে তাই সে ব্যর্থ হবে এ দুখানি আয়াতসহ কোরআনে আরও অনেক আয়াত আছে যেগুলো আমি পরবর্তী সময়ে উল্লেখ করবো ইনশাআল্লাহ সেগুলো থেকে জানা যায় জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তি কমন সেন্স উৎকর্ষিত অবদমিত হতে পারে তাই কমন সেন্সের তথ্য সঠিক বা ভুল উভয়টি হতে পারে তবে একই উৎস থেকে আসার কারণে ভুল হওয়া থেকে সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর তাই কমন সেন্স হলো জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সাধারণ একটি অপ্রমাণিত জ্ঞান আসুন বিষয়টি নিয়ে একটু হাদিসের ভিত্তিতে জেনে আসা যাক ইমাম আহমদ বিন হাম্মল রহেমহল্লা আবু হুরা আল্লাহ আনহের বর্ণনা সনদে পঞ্চম ব্যক্তি আব্দুল আলা থেকে শুনে তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেন আবু হুরারা রদি আল্লাহ আনহু বলেন নিশ্চয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি শিশুই মানব প্রকৃতির অর্থাৎ ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে অতপর তার মা বাবায় তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নি পূজারী রূপে গড়ে তোলে যেমন চতুষ্পদ পশু নিখুঁত বাচ্চা জন্ম দেয় তোমরা কি তাদের মধ্যে কোনো কানকাটা দেখতে পাও বরং মানুষরাই তার নাক কান কেটে দিয়ে বা ছিদ্র করে তাকে বিকৃত করে থাকে হাদিসটির সনদ ও মতন সহি হাদিসটি মুসনাদ আহমেদ পঞ্চম খণ্ড সাত হাজার একশো একাশি নম্বর হাদিস পৃষ্ঠা চারশো চব্বিশে উল্লেখিত হয়েছে আসলে একটা ব্যাখ্যা নেওয়া যাক এই হাদিসের যে মানব প্রকৃতির ওপর জন্মগ্রহণ করার অর্থ কী এর অর্থ হল সৃষ্টিগতভাবে সঠিক জ্ঞানের তথা সঠিক আকল নিয়ে জন্মগ্রহণ করা হাদিসটি থেকে তাই জানা যায় সকল মানব শিশু সঠিক আকল নিয়ে জন্মগ্রহণ করে তারপর তার মা বাবা তথা পরিবেশ ও শিক্ষা তাকে ইয়াহুদি খ্রিস্টান বা অগ্নিপূজারই বানিয়ে দেয় তাহলে হাদিসটির শিক্ষা হলো আকল পরিবেশ শিক্ষা ইত্যাদি দিয়ে পরিবর্তিত হয়ে যায় আর তাই এই হাদিস থেকেও জানা যায় আকল সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান এটি কোনো প্রমাণিত জ্ঞান নয় এ বিষয়ে তাহলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কি পেলাম যে কোরআন হাদিস এবং উপরে যে বাস্তব উদাহরণ উল্লেখ করা হয়েছে তথ্যের আলোকে নিশ্চিতভাবে বলা যায় কমন সেন্স হলো জন্মগতভাবে সকল মানুষকে আল্লাহ দেওয়া সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান কমন সেন্সের আমরা পার্টস বা কিছু অংশ আছে সেগুলো একটু আলোচনা করে নিই তাহলে বিষয়টি আরও পরিষ্কার হব বর্তমান যুগের কম্পিউটার এবং মানুষের জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তি কমন সেন্সের মধ্যে নানা দিক দিয়ে অপূর্ব মিল আছে কম্পিউটারের তিনটি প্রধান অংশ মেমোরি প্রসেসর মেমোরি বলতে আমরা বুঝতে পারি স্মরণশক্তি প্রসেসর হলো বিশ্লেষণ ক্ষমতা আর প্রোগ্রাম কমন সেন্সেরও তিনটা জিনিসই আছে মেমোরি আছে স্মরণশক্তি প্রসেসর তার বিশ্লেষণ ক্ষমতা আছে এবং তার প্রোগ্রাম আছে আল্লাহ নির্ধারিত বর্তমান কম্পিউটারে যোগ বা পরিবর্তন করে মেমোরি এবং প্রসেসিং পাওয়ার বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো যায় আবার ডাইনামিক প্রসেসিং পাওয়ার থাকা কম্পিউটারও আছে যার মেমোরি বাড়ালে প্রসেসিং পাওয়ার সাথে সাথে বেড়ে যায় কমন সেন্সের প্রসেসর হলো ডাইনামিক অর্থাৎ কমন সেন্সের মেমরি বাড়ালে প্রসেসিং পাওয়ার অর্থাৎ বিশ্লেষণ ক্ষমতা সাথে সাথে বেড়ে যায় এ তথ্যটি রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এভাবে দিয়েছেন সুরান ফালের আমরা উনত্রিশ নম্বর আয়তে পাই আল্লাহ বলছেন যারা ইমান এনেছ যদি তোমরা আল্লাহ হও তবে সঠিক পার্থক্যকারী শক্তি দেবেন এ আয়তের সরল বক্তব্য হলো মানুষ আল্লাহ সচেতন হতে পারলে আল্লাহ তাদেরকে সঠিক ও ভুল পার্থক্যকারী শক্তি তথা কমন সেন্স দিবেন কিন্তু সুরা সামসের আট নম্বর আয়াত আমরা জেনে এসেছি আল্লাহতালা জন্মগতভাবে এলহামের মাধ্যমে সকল মানুষকে সঠিক ও ভুল পার্থকারী শক্তি তথা কমন সেন্স দিয়েছেন তাই আয়াত দুখানির বক্তব্য আপাতত পরস্পর বিরোধী কিন্তু সুরা নিশার বিরাশি নম্বর আয়াতসহ আমরা অনেক করণ কামের আয়াতের মাধ্যমে জানি যে করণে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই তাই এ আয়তাংশের বক্তব্য হলো হে যারা ইমান এনেছ যদি তোমরা আল্লাহ সচেতন হও তবে তিনি অতাৎক্ষণিকভাবে তোমাদের জন্মগত হয়ে পাওয়া ভুল ও সঠিক পার্থক্যকারী শক্তি কমন সেন্সকে উৎকর্ষিত করে দেবেন আল্লাহ সচেতন হওয়ার উপায় কি আল্লাহ সচেতন হওয়ার উপায় হল কোরআন সন্না প্রাকৃতিক নিদর্শন অর্থাৎ বিজ্ঞান সত্য ঘটনা সত্য কাহিনী ইত্যাদির আলোকে জ্ঞান অর্জন করে আল্লাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা আর আল্লাহর অতাৎক্ষণিকভাবে দেওয়া বলতে বোঝায় আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন প্রোগ্রাম অনুযায়ী কোনো কিছু সংগঠিত হওয়া তাই এ আয়তাংশের প্রকৃত ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে যে কোরআন সন্না বিজ্ঞান সত্য ঘটনা সঠিক কাহিনী ইত্যাদির আলোকে জ্ঞান অর্জন করে মানুষ যদি তাদের জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তি কমন সেন্সের মেমরি বাড়াতে পারে তবে আল্লাহর তৈরি প্রাকৃতিক প্রোগ্রাম বা আইন অনুযায়ী তাদের কমন সেন্সের বিশ্লেষণ ক্ষমতা প্রসেসিং পাওয়ারও বেড়ে যাবে ভাইরাস বর্তমান কম্পিউটারের ক্ষমতা কমায় ভাইরাস হলো কম্পিউটারে ভুল ঢুকানো একটা প্রোগ্রাম এটাকে মেলোয়ার বা ক্ষতিকারক প্রোগ্রাম বলা হয় এই মেলোয়ার বা ভাইরাস কি করে কম্পিউটারের ক্ষমতা কমায় দেয় তেমনি ভুল তথ্য তথ্যকে যদি আমরা ভাইরাস বলি তাহলে এই ভুল তথ্য মানুষের কমন সেন্সের শক্তি বা বিশ্লেষণ ক্ষমতা অর্থাৎ প্রসেসিং পাওয়ার কমায় দেয় অতএব আমরা উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেলাম যে কমন সেন্স একটি অপ্রমাণিত জ্ঞান সম্মানিত ভেওয় আশা করি বিষয়টা আমরা পরিষ্কার হয়েছি আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ কমন সেন্সের গুরুত্ব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। ততদিন আমরা সুস্থ থাকি সুন্দর থাকি এবং আমরা এই আলোচনার সাথেই থাকি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ